এই কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটির একটা মসজিদ থেকে আমি নামাজ পড়ে বের হচ্ছিলাম, অ্যান্ড ঠিক ওই মুহূর্তে আরেকজন বেশ বয়স্ক এক ভদ্রলোক আসছিল, তার গাল ভরা দাড়ি, অ্যান্ড সে আমাকে দেখে সুন্দর করে সালাম দিল। অ্যান্ড আমি একটু কাছুপাছু করলাম, কারণ সাধারণত আমি জানি যারা ছোটরা তারা সালাম দেয় আর বড়রা সালাম নেয়, তো এত সিনিয়র একটা মানুষ মেবি টিচারও হতে পারে আমাকে সালাম দিচ্ছে, সো সে একটু বুঝতে পারে যে আমি একটু অবাক হয়েছি। তো সেও আমাকে বলে কি বাবা অবাক হলে, অ্যান্ড আমি বললাম যে হ্যাঁ একটু অবাক হয়েছে আর কি। দেন আমাকে বলে হ্যাঁ আমি এরকম সালাম দিলে অনেকেই অবাক হয়, কারণ আমি অনেক সিনিয়র, তো সালাম দিলে মানুষজন নিতে পারে না। অ্যান্ড সে আমাকে হাসতে হাসতে বললো, জানো এটা বোঝার পর থেকে আমি আরো বেশি করে সালাম দিই, আমার থেকে যারা যারা ছোট আছে তাদেরকে সালাম দিই, আমার স্টুডেন্টরা যারা আছে তাদেরকে সালাম দিই। অ্যান্ড তারপরে আমি বুঝলাম সে আসলে ইউনিভার্সিটি টিচার। সো সে আমাকে বললো যে মানুষকে যদি তুমি খুব অবাক করতে চাও এই কাজটা করে দেখতে পারো, ছোটদেরকে সালাম দিবা অ্যান্ড সে খুব অবাক হয়ে যাবে। এবং তারপর থেকে আমি বিল্ডিং এর লিফট থেকে ওঠা নামার সময় যখন একজন ছোট কারোর সাথে দেখা, আমি খুব সুন্দর করে বললাম সালাম আলাইকুম বাবা কেমন আছো, অ্যান্ড তারা খুব অবাক হয়ে যেত, আরে সালাম তো দেই নাই সিনিয়র সালাম দিচ্ছে, আমার খুব মজা লাগতো। সেরপর আমি বাইরের মানুষজনকেও সালাম দেওয়া শুরু করলাম, দারোয়ানকে সালাম দিতাম, তো দারোয়ান অনেক অবাক হয়ে যেত, ড্রাইভারকে সালাম দিতাম, ড্রাইভারও অবাক হয়ে গেল, আরে কি হইলো। অ্যান্ড তারপরে খেয়াল করলাম যে যেসব মানুষ সালাম এক্সপেক্ট করছে না তোমার কাছে, তাদেরকে যদি সুন্দর করে সালাম দিয়ে জিজ্ঞাসা করো যে মামা কেমন আছেন, ভাই কেমন আছেন, আপু কেমন আছেন, দেখবা তারা আসলেই খুব অবাক হয়ে যাচ্ছে। মেবি দোকানে যে তোমার মামাকে বলো যে মামা সালাম আলাইকুম কেমন আছেন, দোকানদার মামা কিন্তু কখনো কারো কাছ থেকে সালামটা আশাও করে না, কেমন আছেন আশাও করে না, তো তাকে বললে তারপরে দিনটাই আলোকিত হয়ে যাবে। সে চিন্তা করবে আরে ভালো তো, রাস্তায় কারোর সাথে র্যান্ডমলি দেখা হচ্ছে, কোনো একটা কেউ হেল্প করলো, সুন্দর করে বাবা ভালো আছেন, এন্ড দেখবে তারাও খুশি হয়ে যাচ্ছে। পাশে এই জিনিসটা করলে মানুষ আরো অবাক হয়ে যায়, পাশে যে বসে আছে তাকে সুন্দর করে বলো যে হ্যাঁ কেমন আছেন, আপনার দিনটা কেমন গেল, দেখবে তুমি আসলেই মানুষটার দিনটাকে ভালো করে দিচ্ছ। বিদেশে যে আমি যে 3-4 বার গিয়েছি তখন আমি দেখতাম রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় মানুষের সাথে মানুষের দেখা হলে একটা স্মাইল দেয়, অ্যান্ড ওই স্মাইল দেখে না আসলেই তোমার দিনটা ভালো হয়ে যায়। তো বাংলাদেশে এসে আমি র্যান্ডম মানুষকে স্মাইল দেওয়ার চেষ্টা করেছিলাম, তো মানুষ আমাদেরকে এইভাবে তাকায় থাকে, আরে আমি বললাম না দূর থেকে সালাম দিলে মানুষ ভাবে যে আমার মতি মতি খারাপ, তো কারোর সাথে দেখা হলে এই কাজটা করলে আসলে বেটার। তো নেক্সট টাইম ট্রাই করে দেখতে পারো, এমন মানুষকে সালাম দেওয়ান, জিজ্ঞাসা করো আপনি কেমন আছেন, যারা কিনা তোমার কাছ থেকে ওই সালাম এক্সপেক্টই করে না, অ্যান্ড দেখো সে কতটা খুশি হয়ে যায়।